তরফ থেকে নেওয়া নিশ্চয় আমি বড় মসজিদের প্রেসিডেন্ট আর সোনাইয়ের এক্স এমএলএ বড়ো মসজিদ জেনারেল সেক্রেটারি আর বড় কমিটির এরা মেম্বার সব আমরা খুব মর্মাহত যে যেটা মাদ্রাসার ছাত্র আর রজিমুলোর যে ঘটনা ঘটছে আর যে ঘটনাকারী গ্রেপ্তার হয়েছে আর এই ঘটনার যাতে মানে উপযুক্ত বিচার হয় আমরা সরকার পক্ষতে আমরা কইম যে এটা তারে কাস্টরিত রাখিয়া ফাস্টেক কোর্টও তার বিচার হইতো যাতে তার বেইল হয় না আর তার ফাঁসি হয় কারণ একটা শিশু বাচ্চা মাদ্রেশার পড়ে আর মাদ্রেশার পড়া অবস্থাত তার কোনো নির্দোষ তার নিষ্পাপ ছেলে এ দোষ করার তার এই বয়স হয়েছে না এই নিষ্পাপ ছেলেরে এইভাবে যে হত্যা করাটা কোনো সমাজে মানিত না আর বিশেষ করিয়া জৈন হত্যাকারী এর নাম হইল কি আপনার মহসিন রহমান খান এটা হয়েছেন হাফিজ আর হাফিজ হইন মৌলা মৌলানা হইন এরা আমরা যেহেতু ইসলাম ধর্ম আমরা শান্তির প্রতীক তারা আর এই রকম একজন হাফিজে এই অমানসিক কাজ যা করবা এটা আমরা কোনো সময় মানিয়ে তার হারিয়ান না এর লাগিন এটা পুরা একটা হাফিজ সমাজও মৌলানা সমাজের একটা কলঙ্ক হয়ে গেছেন তাই আর আমি মনে করি সমস্ত হাফিজ সমাজ হন মৌলানার সমাজ হন সবই এটার বিরুদ্ধে করা দরকার কারণ কারণ তারা রূপে এটা সাব্বা উঠে গেছে দিয়ে বিভিন্ন বিভিন্ন মাদ্রাসা করে দেখছে আর এটা আমরা সব সময় আপনার লগে আসি তাহমু আর ভবিষ্যৎ আমরা তরফ থেকে সামান্য সাহায্য আপনার দিলাম আমরা এই টেকা দিয়ে আপনার সেলেরে আমরা ঘুরাইতাম ফাটাম আমরা সেলে ফাইতাম না তার সিন্নি সহাতে যেঠাৎ লাগাইন লাগাইবা ওটা রাখো ছোট বড় দেশ বিদেশ জাতি দর্মেও আমার তো কিন্তু দূরই নাই সব আমার লগে আছে না আমি দেখি আর আর আমার ফুয়া তো মরে গেছে আমি ভাইতাম না ঠিক আমি এখন কই আর আর আগেও কইছি মরে গেছে তো মনে আমার মাথা ঠিক আসলো না আগে আমি কোন সময় মাতিছে আমি নিজেও জানি না আর এখন কোন মাতার লগে এই আর মাদ্র সারপুরে আমার কোনো জ নাই আর যে খান্ড করছে হে যখন ধরা খাইছে তে আমি আর মাদ্রাসা ওখান সবর গেছে ভিক্ষা সবে সবর গেছে অনুরোধ করি আর এই মুসিদ মাদ্রাসার লাগে না আমরা বহুত হরুতা কষ্ট তারা ফড়িতে ফারতরা না বা ফারতা না মনে করলেও আমরা বাড়ির দ্বারও মাদ্রাসা আমরা খুব আশা নিয়ে এই কারণ আমরা বাচ্চা দেই তা ওখানটা যদি সবে অনুরোধ করি আর আমি সবে যদি ওখানটা ফিরাইয়া দিবার ব্যবস্থা করোয় তে আমি আরো খুশি হইমো যেটা বাগার এটা জিপিটার নাম হইল গে হাউইটা সান্নিঘাট জিপি চান্নগাট জিপির সালাম হাফিজিয়া আলিয়া মাদেসার ছাত্র রজিমুল হক লস্কর মানে এই মাদেসারের ছাত্র আর এই ছাত্র কে ওই মাদ্রেসার একজন শিক্ষক এই শিক্ষকর মহসিন রহমান খান যে নির্মমভাবে যে হত্যা করছে এই হত্যার লাগিয়ে আমরা বড় মসজিদ কমিটি এবং আমরা সমাজ আমরা প্রশাসন ডে এটাও কথা কইতে চাই যাতে যাতে তার এমনভাবে বিচার হোক এটা উদাহরণস্বরূপ থাকে যাতে তার কাস্টরি তাকিয়া তারে ফাটেগ কোর্টও তার যাতে বিচার হয় তার ফাঁসি হয় আর বিশেষ করিয়া যে এটা এটা মহাল্লার মাদ্রেসা মাদ্রেসার লোকে লোকের মসজিদ যেটা যদিও আর মাদেশার ঘটনা ঘটছে মসজিদও ঘটনা ঘটছে না আমরা জেলা প্রশাসনকে অনুরোধ করবো যাতে মানুষর মসজিদে নমাজ পড়ে পাঞ্জাগানা নমাজ শুক্রবারে জুম্মান তেনে যাতে মানুষ বঞ্চিত না হয় যাতে মানে জুম্মাটা নমাজটা জুম্মাটা যাতে আদায় করতে পারে জেলা প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকব যাতে অতি সত্বর মসজিদটা খুলে দেওয়ার লাগেন মাদেশা ঠিক আছে আপনারা তদন্ত করুন তদন্ত করেন তদন্ত করতে গিয়ে মাদ্রাসা কমিটি সহযোগিতা করব কিন্তু মাদ্রাসার সঙ্গে মসজিদটা জুড়া না লাগাইয়া মসজিদটা যাতে কুলি দেওয়া হয় ওই অনুরোধটা আমরা প্রশাসনের কাছে রাখবো